ম্যাডাম কাউরে তো দেখি না আই বলে চিন্তা করো না শ্যামলি আসেন 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 সকাল সকাল ডাল ভর্তা ভাত খুব পেট ভরে খাওয়া যান মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা আসেন 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 সকাল সকাল ডাল ভর্তা ভাত 30 টাকা 30 টাকা 30 টাকা আসেন 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 30 টাকা ভর্তা ভাত 30 টাকা 30 টাকা আলু নেবেন নাকি সালা ঘুরে দাও খুব খিদা লাগছে তো চল খাওয়াই গেব এটার কথা হলো নাকি ঠিক আছে ভাই আমি খাইতাছি কিন্তু আমি যে এনে খাইলে এর কাছে কোন কোয়েন না 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 আমি আপনার নাকি ভাত খাইতাছি ও আচ্ছা তা না কইলাম কিন্তু আপনি একটা বার খাইয়া দেন সেরকম মজা বুঝছেন ওটা তো খান নাই আপনার এখন বড় বড় হইডাল হইডালে খাইয়া দেন মজা না সেরকম হইছে খাবারে ডেনের বথ ছাড়া হইছে দেন আবার নিয়া হেন এই হেন পানি দাও পানি দাও এনে আপ দই দাও দন 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 প্রতিদিন আজকে না আমি দিমু দামদা আমার এটা ছোট করে হালাইলেন আমনে হুট করে যে হোটেলে
কোন আমরা তো কোহারি না তো পনিগা বুঝন নাই কারণ এই হলে তো আমাগন নিষ্কালরা বেশি খায় বুঝন নাই কি খিদা সহ্য করে হয় না রাইতে গেলে খাইয়া হি নাই কোশ্চেন মোশেন খোলা তো ওনার খালি গাড়ি নাকলে বাইরে পড়ছি আচ্ছা ঠিক আছে খুব খুশি হলাম দশটা টাকা দিছেন সকাল থেকে খুব পরিশ্রম করলে কটা খেয়ে নে ঠিক আছে তাড়াতাড়ি খাইয়া লোকজন ডাক আর খাওয়া দাওয়া করে পেলে একটু ধুয়ে ফেলাইস হ্যাঁ আমরা কোনো চিন্তাই করেন না আমি খাইয়া প্লেটটি দিয়ে দিমনি